আমি রয়। আজকে একটা বিশিষ্ট কারণে আমি এসেছি কবিতা ও আড্ডা দে। আজকে আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু আমরা কি আদেও স্বাধীন? মানে আমরা যা মন চায় তাই কি করতে পারি, তাই কি বলতে পারি, নাকি সবকিছুতেই একটু বাঁধা আছে? এরকমই এক লেখা আমি লিখেছিলাম। চিঠি লিখে শেষ হবে কলমের কালি, কেড়ে নেবে সৎ মানুষকে আরবের চোরা বাড়ি। দুঃখ যেমন আসে, দুঃখ যেমন থমকে দাঁড়ায়, আবার যেমন জলের মতো ভেসে চলে যায়। কি হবে তোমার আর আমার এই প্রেমের গল্পে, যা প্রত্যেক বার শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়? শেষ হয়ে যায় সেই দিনগুলো, যে দিনগুলো আমরা রক্ত মাখা পথে হাতে পতাকা নিয়ে বলেছিলাম আমরা বাঁচব, আমরা স্বাধীন হব মানুষের মতো করে। তো এরকমই একটা লেখা আমি লিখেছিলাম একটা সময়। আদেও কি আমরা নিজেদের মতো করে চলতে পারি, নাকি প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ এসে আমাদের কথা শোনায় যে তুই তো অন্যরকম, তুই তো ওরকম নোস, তুই তো সবার মতো নোস? বা আমাদের হয়তো ইচ্ছা করে কোনো সময় ওই চাকরি থেকে বেরিয়ে একটু নিজের থেকে কিছু করার। আজকে যদি আমি গিয়ে কাউকে বলি যে আমি কবিতা পাঠ করি, লোকের প্রথম প্রশ্ন এটি আসবে যে পয়সা পাস? আজকে যদি গিয়ে আমি বলি যে আমি একটু লেখালেখি করতে ভালোবাসি, তাই একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি যেখানে লেখালেখি করা হয়, তো যথারীতি বাকিদের প্রশ্ন থাকবে পয়সা পাস? কেউ যখন মন থেকে কিছু করতে চাইছে, আমরা তখন তাকে কিছু করতে দিই না। কেন, কি কারণ, কেউ কি বলতে পারবে এটা? আজকে যদি আমরা কাউকে নিয়ে কিছুটা লিখি, তখন সেই লেখা নিয়ে বাকিদের হাজার একটা প্রশ্ন আসে মনে, এটা না লিখলেই পারত, এটা ও লিখলো, এটা তো অন্য কেউ লিখতে পারত, ও এসব লেখে না, মনে হয় কিছুটা হয়েছে, ও পাগল হয়ে গেছে, এইসব লেখা ও লিখবে? ধর ওর মাথা ফাতা সত্যি খারাপ হয়ে গেছে, এবার সত্যি ওর কাজের দরকার, এসব কাজ বাজ না করে কী যে করে বেড়াচ্ছে। তো এইরকম হাজার একটা প্রশ্ন সামনে চলে আসে। আমার মনে হয় মানুষকে আগে স্বাধীন হতে হবে নিজের মতন করে। আজকে যতই এই ল ওই ল পাশ হোক না কেন, যতই বলি না কেন যে আমরা আগের মতো নই আর অনেকটা সবাইকে নিয়ে চলতে শিখেছি, আদেও কি তাই? কারণ এরকম অনেক অনেক ঘটনা আছে যেখানে হয়তো একটু হলেও এগিয়ে আসছি, কিন্তু এখনও কিন্তু এগোয়নি আমরা ঠিকভাবে। এখনও আমরা সমকামীদের দেখলে এড়িয়ে চলি। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে না, এখন মানুষ বদলেছে, তো এসব সাজানো ঘটনা টিআরপি বাড়ানোর জন্য। আমার মনে হয় টিআরপির জন্য নয়, সব খবর তো আর এই খবরের চ্যানেলে দেয় না, বা সব খবর ওই ঘণ্টাখানেক সঙ্গে অমুক জনের সঙ্গে সেখানে তো দেখানো হয় না। এগুলো নিজেদেরকে খুঁজে বার করতে হয়, বুঝতে হয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা কর্মজীবীকে, প্রত্যেকটা কাজকে সমানভাবে সম্মান দেওয়া উচিত। এই কথাটা যদি না হয় তাহলে ওই চিঠি লিখে কালিটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কোনোদিন আর স্বাধীন হতে পারবো না। নমস্কার।